ভাই, ওই আমরা যখন ওই ইয়াটা থার্ড ছিলাম, যে কোর্সটা ডিজিটাল মার্কেটিং করে, সেটাতে আপনার ওই স্টুডেন্ট কত ছিল, যে 500 না নাকি 532 জন কথা বলছিলেন যে? হ্যাঁ, এটা 533 জন ছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, সবাই তো মোটামুটি এখন কাজ করতেছে, তাই না? হ্যাঁ, তারা তো কাজ করতেছে অবশ্যই। ও, আজান হয়ে যাচ্ছে, চলুন নামাজ পড়ে আসি, বাকি কাজ নামাজের পরে করা হবে। আপনি আসেন, যান, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আসেন, সময় কিন্তু বেশি নেই। কিরে ভাই, আপনি নামাজে গেলেন না যে? ভাই, নামাজে তো গেলেন না, সানাসর খেয়ে খেয়ে বসে রইলেন। বা অ্যাসাইনমেন্টটা একটু ক্লিয়ার করতে চাইছিলাম আর কি। আপনার যে অ্যাসাইনমেন্ট, আমারও সেই অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আপনি চাইলে নামাজটা পড়ে আসতে পারতেন। সমস্যা নাই, পরে পড়ে দেবো, এখানে এটা নিয়ে টেনশন করতে হবে না। অ্যাসাইনমেন্টটা আগে দেখি। ভাই, আপনি কি জানেন নামাজের ব্যাপারে কতটা সিরিয়াস আমাদের ইসলামে, কিভাবে গভীরভাবে নামাজের ব্যাপারে বলা আছে? আরে ভাই, আপনি আমার বিষয়ে মাথা না ঘামিয়ে আপনার কাছে আপনি করেন, আমি কাজ শেষ করে নামাজ পড়ে দেবো, সমস্যা নেই। ভাই, কোরআনে কি বলা আছে? ওয়াক্ত মতো নামাজ পড়তে বলা হয়েছে কোরআনে। আপনি আমরা চাইলেও এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে পড়তে পারি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, আমাদের শিক্ষা দিয়েছেন নামাজ পড়তে, কীভাবে নামাজ পড়তে, ওয়াক্ত মতো। আমরা ফজরের নামাজ চাইলেও দুপুরে করতে পারবো না। হ্যাঁ, আমাদের ওয়াক্ত দিয়েছে, এই ওয়াক্ত অনুযায়ী আমাদের নামাজ পড়তে হবে। আপনি যে বললেন কাজ আছে, কাজকে বলো না নামাজ আছে, বুঝতে পারছেন? হ্যাঁ তো ঠিক, আপনার কথা তো খারাপ বলেন নাই। আসলে আমরা তো অনেক ভুল করতেছি, দুনিয়ার মায়া পড়ে, কাজের মায়া পড়ে, টাকার মায়া পড়ে, আমরা ঠিক টাইমে নামাজ পড়ছি না। অথচ আপনি আমার সাথে কাজ করছেন, আপনি নামাজ পড়ে আসলেন। আসলে আসলে আমার ভুল, আমি বুঝতে পেরেছি। আসলে কাজের চাপে পড়ে আসলে মাথা ঠিক থাকে না, তো এই জন্য আপনাকে কিছু কথা বলছি, আপনি একটু মাইন্ড করবেন না, আমাকে ক্ষমা করে দিবেন। আমি ইনশাল্লাহ আজান দিলেই সাথে সাথে গিয়ে নামাজ আদায় করি ইনশাল্লাহ। ইমানের পর ফরজ নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ মুমিন নর নারীর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং 5 ওয়াক্ত নামাজের জন্যই সময় নির্ধারণ করে রেখেছেন। মুমিনের দায়িত্ব হলো যথাসময়ে ফরজ নামাজ আদায় করা। পবিত্র কোরআনের ইরশাদ করেছেন, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনের অবশ্যই কর্তব্য। সূরা নিসা আয়াত 103।